হ্যালো এভরিওয়ান, আমি সুমন ভৌমিক, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব CC3 সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির কবিতা ফ্রিডম টু দ্য স্লেভ, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর লেখা। তো এটা যে কবিতাটা সেটা হচ্ছে অ্যান্টি স্লেভারি মুভমেন্ট যখন চলছিল ইংল্যান্ডে সেই সময় লেখা, অ্যান্টি স্লেভারি মুভমেন্ট মানে ক্রীতদাস বিরোধী যে আন্দোলন সেই সময়কালীন লেখা। তো কবিতাটা শুরু করছি আমরা, ফ্রিডম টু দ্য স্লেভ বাই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অ্যাজ দ্য স্লেভ ডিপার্টস দ্য ম্যান রিটার্নস ক্যাম্বেল। তা থমাস ক্যাম্বেল বিখ্যাত কবি, তার দ্য প্লেজার্স অফ হোপ কবিতা থেকে প্রথম যে লাইনটা সেটা এক্সট্র্যাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম থমাস ক্যাম্বেলস লাইন। অ্যাজ দ্য স্লেভ ডিপার্টস, যেই স্লেভের প্রত্যাবর্তন, যে মানে যেই স্লেভ, স্লেভ মানে হচ্ছে ক্রীতদাস, ক্রীতদাস যেই চলে গেল, ডিপার্ট মানে চলে যাওয়া, গমন, স্লেভ যেই গমন করলো, দ্য ম্যান রিটার্নস তখন মানুষ ফিরে এলো। মানে স্লেভ আর ম্যান যেন অক্সিমরন, মানে অপোজিট ওয়ার্ড, যে স্লেভ সে আর মানুষ থাকে না সেটা বোঝানো হচ্ছে। অ্যাজ দ্য স্লেভ ডিপার্টস, যেই স্লেভের প্রস্থান ঘটলো, দ্য ম্যান রিটার্নস, মানুষ তখন ফিরত এলো। এবার কবিতায় যাচ্ছি, থমাস ক্যাম্বেলের লাইন এক্সট্র্যাক্ট করে তারপর ডিরোজিও নিজের কবিতা নিজের লাইন শুরু করছেন। হাউ ফেল্ট হি হোয়েন হি ফার্স্ট ওয়াজ টোল্ড এ স্লেভ হি সিজ টু বি। তার কীরকম লেগেছিলো, তার মানে একজন অজ্ঞাত স্লেভের কথা বলছে, তার কীরকম লেগেছিলো হোয়েন হি ফার্স্ট ওয়াজ টোল্ড, যখন তাকে প্রথমবার বলা হলো এ স্লেভ হি সিজ টু বি, তাকে আর সিজড মানে থেমে যাওয়া, বন্ধ হওয়া, না সওয়া, তাকে আর স্লেভ থাকতে হবে না, তার স্লেভারই শেষ হবে, এটা যখন প্রথমবার সে শুনেছিল তার কীরকম লেগেছিল। হাউ প্রাউডলি বিট হিজ হার্ট, তার হৃদয়টা কত আনন্দের সঙ্গেই না বেজে উঠেছিল। হোয়েন ফার্স্ট হি নিউ দ্যাট হি ওয়াজ ফ্রি, যখন সে প্রথমবার জেনেছিল সে স্বাধীন, সে আর কোনো পরাধীনতার বন্ধনে আবদ্ধ নয়। দ্য নবলেস্ট ফিলিংস অফ দ্য সোল টু গ্লো অ্যাট ওয়ান্স বিগ্যান, হৃদয়ের সবথেকে মহৎ অনুভূতিটা সে পেয়েছিল স্বাধীনতা, স্বাধীনতার থেকে বড় কোনো অনুভূতি হয় না। টু গ্লো অ্যাট ওয়ান্স বিগ্যান, তার হৃদয়ে বেজে উঠেছিল স্বাধীনতার সুর। হি নেল্ট নো মোর, তাকে আর নতজানু হতে হবে না, হাঁটু গেড়ে কারোর সামনে বসে স্লেভারি প্রকাশ করতে হবে না। হিজ থটস ওয়্যার রেজড হি ফেল্ট হিমসেলফ এ ম্যান, তার মনে হয়েছিল প্রথমবার নিজেকে একজন মানুষ, কারণ যে স্লেভ সে বোধ হয় মানুষ নয়, মানুষের মতো দেখতে কিন্তু সে মানুষ আর থাকে না। হি ফেল্ট হিমসেলফ এ ম্যান, সে নিজেকে এক প্রথমবারের জন্য মানুষ হিসাবে অনুভূত হলো তার। হি লুকড অ্যাবাব, সে আকাশের দিকে চাইলো, দ্য ব্রিদ অফ হেভেন অ্যারাউন্ড হিম ফ্রেশলি ব্লু, ব্রিদ অফ হেভেন মানে আকাশের যে বাতাস, নিঃশ্বাস মানে বাতাসকে বলছে, বাতাস তার দিকে আজকে যেন বাতাসটা একটু বেশি ফ্রেশ লাগছিল। হি স্মাইল্ড এক্সাল্টিংলি টু সি অ্যাজ দ্য ওয়াইল্ড বার্ডস অ্যাজ দে ফ্লিউ, সে দেখলো পাখিগুলোকে, বন্য পাখিদের উড়ে যাওয়া দেখলো, এবং তাতে তার মনে হলো যেন স্বাধীনতার পরিচায়ক, তারাও আকাশে স্বাধীনভাবে উঠছে, মাটিতে ইনিও স্বাধীনভাবে বাঁচছেন। হি লুক আপন দ্য রানিং স্ট্রিম, তিনি বহমান নদীর দিকে তাকালেন, দ্যাট বিনিথ হিম রোল্ড অ্যাওয়ে, তার পায়ের তলা দিয়ে যে নদীটা বয়ে চলেছে সেটার দিকে তিনি তাকালেন, নিচে ব্রিজের নিচ থেকে যে নদী বইছে। দ্যাট থট অফ উইন্ডস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স, এখানে দেখো প্রত্যেকটা যে সিম্বল ইউজ করা হয়েছে প্রত্যেকটা স্বাধীনতার পরিচায়ক, উইন্ডস বাতাস স্বাধীন, পাখি স্বাধীন, নদীর প্রবাহ স্বাধীন, সেই স্বাধীনতার যে সিম্বলগুলোকে তিনি দেখতে লাগলেন। অ্যান্ড ক্রাইড আই অ্যাম ফ্রি অ্যাজ দে, সে চিৎকার করে উঠল আমিও স্বাধীন তোমাদের মতো, আমিও তাদের মতো স্বাধীন, সেও আজকে স্বাধীন। ও ফ্রিডম দেয়ার ইজ সামথিং ডিয়ার ইভেন ইন দ্য ভেরি নেম, ও স্বাধীনতা তোমার নামের মধ্যে একটা কিছু আছে, তোমার নাম, নামটা নিলেই একটা শরীরে যেন তরঙ্গ খেলে যায়। দ্যাট লাইটস দ্য অল্টার অফ দ্য সোল, হৃদয়ের যে মন্দির, হৃদয়ের মন্দিরের যে বেদি সেটা যেন আলোকিত হয়ে ওঠে তোমার নামে, উইথ এভার লাস্টিং ফ্লেম, সেই আলো, সেই আগুন জ্বলে ওঠে যেটা কখনোই আর নিভবে না, স্বাধীনতার আগুন, স্বাধীনতার আলো। সাকসেস অ্যাটেন্ড দ্য প্যাট্রিয়ট সোর্ড দ্যাট ইজ আনশিদ ফর দি, সাকসেস অ্যাটেন্ড দ্য প্যাট্রিয়ট সোর্ড, সেই প্যাট্রিয়ট, সেই দেশপ্রেমিকের যে সফলতা, সেই দেশপ্রেমিক সফল হয়েছে যে সোড বার করেছিল, তলোয়ার দিয়ে লড়াই করেছিল তোমাকে, আনসিট ফর দি, আনসিট কত মানে তলোয়ারকে খাপ থেকে বার করা, যে তোমাকে পাওয়ার জন্য তলোয়ার যে দেশপ্রেমিক বার করেছিল সে আজ সফল, সে আজ স্বাধীন হয়েছে। ব্লেসড হি বি দ্য জেনারাস হ্যান্ড দ্যাট ব্রেক্স দ্য চেন এ টায়ারেন্ট গেভ, একজন টায়ারেন্ট মানে অত্যাচারী, অত্যাচারীর যে চেন যে ভেঙেছে সেই ব্লেস, তাকে যেন আশীর্বাদ করা হয়, সেই আশীর্বাদ ধন্য, সেই জেনারাস হ্যান্ড, সেই দয়ালু হাতটা আশীর্বাদ ধন্য যে কোনো অত্যাচারী বা পরাধীনতার বন্ধনের যে শিকল যে ভাঙতে পেরেছে যে হাত। অ্যান্ড ফিলিং ফর ডিগ্রেডেড ম্যান গিভস ফ্রিডম টু দ্য স্লেভ, এবং চেন অফ টাইরেন্টটা যে ভাঙতে পেরেছে, অ্যান্ড ফিলিং ফর ডিগ্রেডেড ম্যান, নিচুতলার মানুষগুলোকে যে ফিলিং দিতে পেরেছে, যে সেই অনুভূতিটা দিতে পেরেছে, গিভস ফ্রিডম টু দ্য স্লেভ, স্লেভ একজন স্লেভকে, ক্রীতদাসকে যে স্বাধীনতার
অনুভূতি দিতে পেরেছে, তার যেন তাকে যেন ভগবান আশীর্বাদ করে, সে যেন ব্লেসড, সে যেন আশীর্বাদ ধন্য হয়। এই হচ্ছে কবিতা ফ্রিডম টু দ্য স্লেভ। এখানে একজন ওয়ান স্লেভস ফ্রিডম, নিউলি ফ্রিড স্লেভস ফিলিং হ্যাজ বিন ডিপিক্টেড হেয়ার। একজন নব্য বা নতুন ফ্রি হয়েছে এরকম স্লেভের মানসিকতা বা অনুভূতিটা এখানে আলোচনা করা হয়েছে। তো এই হলো ফ্রিডম টু দ্য স্লেভ। তোমাদের যদি কোনো জায়গায় কবিতাটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, যাদের কাজে লাগবে সেকেন্ড সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটি তাদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আমাদের সেকেন্ড সেমিস্টারে ভর্তি এখনও চলছে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে অ্যাডমিনকে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশন এখনও নিতে পারো। সকল রকম নোটস পড়া, ডিটেলে তোমাদের নোটস এবং সাজেশান সব কিছুই পেয়ে যাবে সেই ক্ষেত্রে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।